নিয়ে নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। বিশ্বের বৃহত্তম রেলওয়েজগুলির মধ্যে অন্যতম হল ভারতীয় রেল, যার মাধ্যমে প্রতিদিন প্রায় কয়েক লাখ মানুষ যাতায়াত করে থাকেন, কারণ দেশের বিভিন্ন শহরে ও গ্রামে এর পরিষেবা ছড়িয়ে রয়েছে। ভারতীয় রেলের সমপরিমাণ ভাড়া বিমানের হওয়া সত্ত্বেও দূরপাল্লার ক্ষেত্রেও মানুষ সাধারণত ভারতীয় রেলেই যাতায়াত করে থাকেন, যার অন্যতম কারণ হল বিমানে একটি নির্দিষ্ট পরিমাণ ছাড়া জিনিসপত্র বহন করা সম্ভব হয় না। কিন্তু এই মুহূর্তে ভারতীয় রেল ওই পণ্য পরিবহন সংক্রান্ত বিষয়ে যা নির্দেশিকা জারি করেছে তা হল এসি ফার্স্ট ক্লাসের যাত্রী 70-85 কিলো ওজনের পণ্য বিনা পয়সায় বহন করতে পারবেন এবং সর্বোচ্চ 150 কিলো ওজনের পণ্য তার সঙ্গে নিয়ে যেতে পারবেন অতিরিক্ত ভাড়া দিয়ে। এসি সেকেন্ড টিয়ার হলে 50-60 কিলো পণ্য বিনা পয়সায় এবং অতিরিক্ত ভাড়া দিয়ে সর্বোচ্চ 100 কিলো পর্যন্ত পণ্য বহন করা যাবে। এসি থার্ড টিয়ার হলে 40-50 কিলো পর্যন্ত ওজনের পণ্য বিনা পয়সা এবং 90 কিলো ওজনের পণ্য অতিরিক্ত ভাড়া দিয়ে নিয়ে যাওয়া যাবে। স্লিপার ক্লাসে 40-50 কিলো পর্যন্ত বিনামূল্যে এবং 80 কিলো পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিয়ে নিয়ে যাওয়া যাবে। সেকেন্ড ক্লাসে 35-45 কিলো পর্যন্ত বিনামূল্যে এবং 70 কিলো পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য পরিবহন করা যাবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়েজ।